হাই এভরিওয়ান। আচ্ছা, তোমরা যখন বাড়িতে একা একা বসে বোর হও তখন তোমরা কি করো আমি সেটা জানি না, তবে আমি যখন একা থাকি তখন ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ইউটিউব শর্টস দেখি, ইনস্টাগ্রাম রিলস দেখি, ফেসবুক রিলস দেখি, আর এরকমভাবে 4-5 ঘন্টা কাটানোর পর মনে হয় আমি একাইভাবে কেন সময় নষ্ট করছি, অন্য কারোর তো সময় নষ্ট করা উচিত। সেটা ভেবেই আমি আমার বন্ধুদেরকে ফোন করতে শুরু করি, আর যখন আমারই বন্ধুদের কাছে আমারই বকবক শোনার জন্য টাইম থাকে না তখন আমার মাথাটা জাস্ট গরম হয়ে যায়, মানে মাথায় রক্ত উঠে টকবক টকবক করে করে ফুটতে থাকে, মাথাটা এতটাই গরম হয়ে যায় যে মনে হয় যে ফোনের ভিতরে ঢুকে গিয়ে ওদেরকে কেলিয়ে আসি, কিন্তু আমি কিছুই করতে পারি না, মানে কি আর করবো। তখন আমি কি করি, তখন আমি ফোনটা রেখে দিই, উল্টোপাল্টা বলতে থাকি, মানে আমার ভাবতেও লজ্জা লাগে যে এরা আমার বন্ধু, আমার বকবক শোনার জন্য ওদের কাছে কোনো টাইম নেই। আর কি বলো তো, ইউটিউব শর্টস বলো আর যাই বলো না, সেটা দেখার পরও যখন বোর ফিল করি তখন আমার মনটা ঘুরু ঘুরু করে, তখন তো কাউকে না কাউকে ঠিক জোগাড় করতেই হবে, কেন বলো তো? আরে ঘুরতে গেলে তো খেতে হবে, আর খেতে গেলে টাকার দরকার, আর টাকার জন্য বন্ধুকে দরকার, তাই বন্ধুকে ফোন করে প্রথমে লোভ দেখায় যে ঘুরতে চল আমি খাবো, কিন্তু আমার মনে কি প্ল্যান চলছে সেটা জানায় না, অন্যের টাকাতে খেতে কে না চাই বলো। তাই যখন বন্ধু ফেসে দেয় তখন আমি একেবারে আনন্দে আটখাড়া হয়ে যাই, আর আমার মনে যখনই লাড্ডু পড়ে তখনই আমার বালিকা বাঁকড়া হয় এই ছোট্ট বাচ্চাটা, ওকে আমি পুরো চোটকে চ করে ফেলি। আর গোটা দুনিয়ার সমস্ত মেয়েদের দুটো মেইন সমস্যা, সেটা হচ্ছে একটা মেকআপ আর একটা হচ্ছে ড্রেসআপ। আর আমার তো মেইন সমস্যা হচ্ছে ড্রেসআপ, মানে আমি কোথাও যাওয়ার সময় আমার আলমারির ভিতরে জামা কাপড় থাকলে আমি কোনো জামা কাপড় হাতের কাছে পাবোই না, কোনো জামা খুঁজেই পাবো না, তাই আমি আগে কোনো ডিসাইড করতে পারি না যে আমি কোন ড্রেসটা পরবো, তাই আগে মুখে ময়দা মেখে নিই, তারপর গিয়ে সেই ময়দা অনুযায়ী যে কোন জামাটা ঠিকঠাক লাগবে সেই অনুযায়ী একটা জামা পরে নিই। আর কি বলতো, আমাদের মেয়েদের না ময়দা মাখাটা ম্যান্ডেটরি, মানে ময়দা না মাখলে তো বাইরের ছেলের ইমপ্রেসই হবে না, যদিও আজকালকার দিনে ছেলেরাও ময়দা মাখে, বাট সেটা বড় কথা নয়, বড় কথা এটাই যে আমাদের ময়দা মাখাটা ম্যান্ডেটরি। এনিওয়ে গাইস, আমি কিন্তু খুবই কম ময়দা মাখি, আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল কেজিপিউ সেটাতে আমার মেকআপ কিটসের ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলেই গিয়ে দেখতে পারো। আর সত্যি কথা বলতে কি বলতো, আজকালকার দিনে ময়দা বমি হতে গেলে তোমাকে বিশাল বড় লোক হতে হবে, মানে কোটিপতি না হলেও অ্যাটলিস্ট তোমাকে লাখপতি হতেই হবে, কারণ আজকালকার দিনে মেকআপ কিটসের বহুত দাম, এই দামে না একটা গোটা সংসার চলে যাবে। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে কোটিপতি লাখপতি সেটা জাজ করার আগে আমার ভিডিওটা দেখেই আসো না বাবা, দেখেই আসো না, ওখানে খুব ভালোভাবে লেখা আছে যে আমার কস্টলি মেকআপ কিটস, তো অবভিয়াসলি সেটা দেখার পর তুমি বুঝেই যাবে যে আমি কোটিপতি না লাখপতি না মানে মানে হাজারপতি তো ওয়ার্ডটা হয় না, তো যাই হোক সেটা দেখেই আসো, তারপরে আমার ব্যাপারে জাজ করো। যাই হোক, বেশি ভাববো কেন, আপনি আমি অলরেডি 90% মেকআপ কমপ্লিট করেই ফেলেছিলাম, আর আমি কি জামা পরবো সেটাও ডিসাইড করে নিয়েছিলাম, ওই যে বললাম মেকআপ কমপ্লিট করার পর না আমার ড্রেস ডিসাইড করতে বেশি টাইম লাগে না। আর কি জানো তো, আমার জীবনে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমি অলস, মানে আমি কুড়ে নাম্বার ওয়ান, এই দুনিয়াতে যদি কেউ কুড়ে থাকে দেখা যায় তাহলে সেটা হচ্ছে আমি, আমি হচ্ছে কুড়ে নাম্বার ওয়ান, কারণ এই ভিডিওটা অলরেডি 6 মাসের পুরনো, আর আমি 6 মাস পর আজকে গিয়ে এডিটিং করছি, মানে কি আর বলবো, নিজেকে তো বেশি কিছু খারাপ বলা যায় না। তো যাই হোক, সেদিনকে সাজুগুজু করে ময়দা মেখে অলরেডি আমি রানাঘাট স্টেশনে চলে এসেছিলাম, আর সেই দিনকে আমার বালিকা বাঁকড়া ছিল আমার বেস্ট ফ্রেন্ড, তো তারপর আমি লেডিস কম্পার্টমেন্টে উঠেছিলাম, লেডিস কম্পার্টমেন্টে ওঠার কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে মনোরঞ্জন, মানে মনোরঞ্জনের জন্য যা যা দৃশ্য হতে পারে সেটা শুধুমাত্র লেডিস কম্পার্টমেন্টেই দেখা যায়, আর লেডিস কম্পার্টমেন্টে যারা যাতায়াত করে তারা খুব ভালো করেই জানে যে এখানে মনোরঞ্জনের কোনো অভাব নেই। তারপরে চলে গেছিলাম কাছেপাড়া স্টেশনে, গিয়ে বালিকা বকরা টাকাতে গিলে নিয়েছিলাম কাকার দোকানে স্পেশাল লস্যি, মানে কাছেপাড়া স্টেশনে না আমার এই কাকার দোকানে লস্যিটাই সব থেকে বেশি স্পেশাল লাগে। তারপরে একটা শপিং মলে ঢুকেছিলাম, ঢুকে জেন্টস সেকশনে ছিলাম, লেডিস সেকশনে যাইনি কারণ আমার কাছে কোনো টাকাই ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে দুজন মিলে অটো করে না না টোটো করে চলে গেছিলাম ডমিনোসে, দেখো আমার তো মেন উদ্দেশ্য গেলা, তো গেলার জন্য চলে গেছিলাম সেদিনকে ডমিনোসে, আর গিয়ে না দুজনে দুটো আলাদা আলাদা ফ্লেভারে পিজা নিয়েছিলাম, দেখো এক ফ্লেভারে যদি পিজা নিই তাহলে তো আর হুক মেরে খাওয়া যাবে না, তো দুটো আলাদা আলাদা ফ্লেভারে পিজা নিয়েছিলাম, আর আমি হচ্ছে মহা শয়তান পাবলিক, যদি এক পিস শেয়ার করি তাহলে দু পিস আদায় করে খাবো, তো সেই দিনকেও তাই করেছিলাম, আমি নিজে থেকে এক পিস ওকে দিয়েছিলাম আর ওর থেকে দু পিস খেয়ে নিয়েছিলাম। আর দেখো আমি যে ওর টাকাতে গেলার জন্য যাচ্ছি বা ওর থেকে যে এক পিস এক্সট্রা আমি গেলো সেটা যে আমার মনের মধ্যে রয়েছে সেইগুলো আমি ওকে কিছুতেই বুঝতে দিইনি, কারণ এটা হচ্ছে আমার হিডেন ট্যালেন্ট, একটা মানুষের হিডেন ট্যালেন্ট অনেক কিছু থাকতে পারে, এটা হচ্ছে আমার একটা হিডেন খুফিয়া সুন্দর একটা ট্যালেন্ট। যাই হোক, এই ভিডিওটা দেখার পর হয়তো সে বুঝতেই পারবে। ও হ্যাঁ, আমরা দুটো কোক নিয়েছিলাম, সেখানেও আমি হুক মেরে খেয়েছিলাম, যদিও হুক মেরে খাওয়াটা আমার স্বভাব। তো তারপর এখান থেকে বেরিয়ে অটো করে আর একটা ধূত আবার টোটো করে আমরা দুজন মিলে চলে গেছিলাম কাছাপাড়া স্টেশনে, সেখান থেকে ট্রেনে করে বাড়ি। তো যাই হোক, এখানেই আমার আজকের ব্লগটা শেষ হচ্ছে, তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই, লাভ ইউ অল।